চালুর এক সপ্তাহে বঙ্গবন্ধু টানেলে ঘটনা দুর্ঘটনা ঘটেছে দুই থেকে তিনটি। শুরুতে এমন পরিস্থিতিতে দেশের প্রথম এই টানেলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সংশ্লিষ্টরা। পুলিশ বলছে পাড়ি হবার আগ পর্যন্ত দুই পাশ থেকে নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে গতি নিয়ন্ত্রণ ক্যামেরা স্থাপন সহ যান চলাচলে শৃঙ্খলা আনতে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। গেল শুক্রবার রাতে বঙ্গবন্ধু টানেলে লেন ক্রস করে একটি কারকে ধাক্কা দেয় দ্রুতগতির বাস, এতে আহত হন চারজন। ব্যাপক ক্ষতি হয় টানেলের দেয়ালের। এর আগে 30 অক্টোবর রাতেও দ্রুত বেগের একটি বাস ধাক্কা দেয় প্রাইভেট কারকে। এর মধ্যে আলোচনায় আসে টানেলের ভেতরে 10টি গাড়ির একসাথে দ্রুত বেগে চলাচল নিয়ে, যা নিয়ে মামলা করে টানেল কর্তৃপক্ষ। এসব ঘটনার মধ্যে শুক্রবার নজরে আসে তীব্র যানজট। টানেলের ভেতর বাইরে কয়েক ঘন্টা ধরে অসহনীয় যানজটে আটকা পড়ে শত শত গাড়ি। টানেল চালুর পর এমন যানজট এই প্রথম। উদ্বোধনের এক সপ্তাহের মধ্যে এসব ঘটনা দুর্ঘটনা। বঙ্গবন্ধু টানেলের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বাড়িয়েছে উদ্বেগ। আন্তর্জাতিক কোড আছে, সেটা মেনেই টানেলে যান চলাচল করে। আমাদের এখানে যে সার্বিক নিরাপত্তার দায়িত্বে আছে বাংলাদেশ নৌবাহিনী, উভয় প্রান্তে আছে সিএমপি ট্রাফিক বিভাগ, কিন্তু এখানে সমন্বয়ের জায়গাটা মনে হয় একটু ঘাটতি আছে। টানেলের ভেতরে দীর্ঘ সময় যানজট থাকাটা এটা কোনো অবস্থাতেই এটা অ্যাকসেপ্টেবল না, কারণ গাড়ির যে দূষিত ধোঁয়া এটা কিন্তু স্বাস্থ্যহানি এবং প্রাণহানির ঘটনা ঘটতে পারে, এটা কার্বন মনোক্সাইড। তবে কয়েকদিনের এসব ঘটনার পর নড়ে চড়ে বসেছে সেতু বিভাগ, বলছে গতি নিয়ন্ত্রণ ক্যামেরা স্থাপন সহ নানা পদক্ষেপের কথা। ইকুইপমেন্ট কেনা হচ্ছে, এখনো আসে নাই, এগুলো প্রক্রিয়া আছে, এবং কিছু ইকুইপমেন্ট কেনার ক্ষেত্রে সরকারের গাড়িগুলো কেনার ক্ষেত্রে কিছুটা নিষেধাজ্ঞা থাকাতে আমরা কিনতে পারি না, এগুলো কিনে ফেলবো তাড়াতাড়ি। আর রেকার বা ক্রেন এগুলো আসছে কেনা হয়েছে। টানেলের ভেতরে এখন নিরাপত্তা দেখভাল করছে নৌবাহিনী। এর বাইরে দুপাড়ে দুটি থানা স্থাপনের কথা থাকলেও তা এখনও সম্পন্ন হয়নি। তাছাড়া টানেলে পুলিশের প্রবেশ নিয়েও তৈরি হয় টানা পড়েন। উভয় প্রান্তে আমাদের পুলিশের জন্য একটা কন্ট্রোল রুমের ব্যবস্থা করা হয়েছে, সেখানে দুইটা রুম থাকবে, ওখানে আমাদের পুলিশ থাকবে। যে গাড়িগুলো তদন্তে সারতে যাবে তাৎক্ষণিক তাদেরকে এক্সেপশন করা হবে, কিন্তু সবসময়ের জন্য আমাদের দুই থানার ওসি কর্ণফুলী এবং পতেঙ্গা দুজনের গাড়িকে অলরেডি এক্সেপশন দেওয়া হয়েছে। টানেল পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে নির্মাতা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।